বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠানো না গেলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছে মিয়ানমারে অভ্যন্তরে যারা যুদ্ধ করছে রোহিঙ্গা ক্যাম্পে তাদের কয়েকজনের আনাগোনা রয়েছে মাদকের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে অনেক রোহিঙ্গা তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রিত এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি এখানে অসন্তোষ জাগবে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্ঝনই হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না কিন্তু সেখান থেকে ড্রাগ আসত এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে